بسم الله الرحمن الرحيم بل نكذب بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون بل قرآن نكذب وأمر نكذبني এবং সত্য আপন প্রকাশিত হয়ে পড়ে, এটাই যেন ব্যবসা। সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, মনে রেখো সুফিবাদ কখনোই সমাজ কেন্দ্রিক নয়, সুফিবাদ আত্মদর্শন, আত্মদর্শন সবার পক্ষে সম্ভবপর নয়। আহ্বান সবাকে, সবাইকে, সবাইকে দাওয়াত দিতে হয় কিন্তু গ্রহণ সবাই করতে পারে। আমরা লক্ষ লক্ষ ভক্ত, আমরা গুরু পূজা করি কিন্তু সবাই পারে না, খাজা বাবা শাহজাল সাহা পড়ার রয়েছে, একজন উনি জানে যে কয়টা ফুল ফুটবে, তার ডিউটি বলে যায়। সুতরাং সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, কারণ সবাই বুঝতে পারবে, আর সবাই বুঝলে রহস্য থাকে না। তাই একজন সত্যের সন্ধানী সে আরেকজনকে সত্যের সন্ধান পেয়েছে তাকে অনুসরণ করতে হয়, তাকেই গুরু বলা হয়, তাকেই মুর্শিদ বলা হয়, তাকেই রাহনুমা বলা হয়, তাকেই পীর বলা হয়। সেই পীরের স্থান সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, পীরের তোমাকে সৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে, তারপর আর পীরের প্রয়োজন নাই, আর পীর থাকে না, প্রয়োজনও নাই থাকে না। তাই হয়তো মোজাম থেকে আমি সে হিন্দ বলেছে পীরের কাছ অগল বাবু দুটাস, তোমার পীর তোমার প্রথম বাবা, বলা হয়নি পীরের কষ্ট আখের বাবু দুটাস, তোমার পীর তোমার শেষ বাবু, এটা বলা হয়নি। কেন বলা হয়নি? আখের বাবু কখনো পীর না, আখের বাবু সে নিজের চাই নিজে, কেমনি নিজের চাই নিজে, আমরা তোমার সাহায্যের নিকটেই আছি। সুতরাং ব্যক্তির মধ্যে রব লুকিয়ে থাকে, এই রবকে জাগ্রত করতে পারলে তখন আর কোনো থাকে। তাই হয়তো সাপের চিরাজি বলেছেন চুদ্রা বিন গালাম যে দাম হামুনা জমালে ক্ষুদ্র জমালে ইয়ারে দিলাম, যখন সম্পূর্ণরূপে আমার মুর্শিদের মধ্যে আমি ফানা হয়ে গেলাম, যে দেখি মুর্শিদ নাই, যে দেখি আমার পীরও আমি আমার মুরিদ, এই একই কথা বলে গেছেন হযরত শরফুদ্দিন বুয়ার ঈশা কালামদার পানিপথি, উনি বলে গেছেন বসকের শেখ দিতাম মুস্তফা না
আমি আমার পীরের সুরতে নবীকে দেখলাম, ওটা নবী ছিলেন না, ওটাই আল্লাহ ছিলেন। সুতরাং ওই পীরের মধ্যে ফানা হইলে আত্মদর্শন হয়, এই আত্মদর্শন ব্যক্তি কেন্দ্রিক, কখনোই সমাজ কেন্দ্রিক হয়। সমাজ কেন্দ্রিক হলে দান্ধিক দর্শন থাকে, দান্ধিক দর্শন না থাকলে আল্লাহর খেলাও থাকে। তাই বলা হয়েছে নিমিষের মধ্যে সব মানুষকে একমত করে ফেলতে পারে। বলবারক তফসিলকারক মুসলমান লেখে, কিন্তু অ্যাকচুয়াল শব্দটা উম্মত মুসলমান বলে নি উম্মত। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তোমাকে রব যদি ইচ্ছা করতে, তাহলে নিমেষের মধ্যে আমি সব মানুষকে উম্মত এক উম্মত পরিণত করতে পারতাম, এক অনুসারী করতে পারতাম। আমি তলে তলে ভাগ করে রাখি, সুতরাং সবাই শুনবে, গ্রহণ সবাই করতে পারে, গ্রহণ যে করবে সে কামিয়া, তার মধ্যে ফুল ফুটে। তাই ইমামুল্লাহ বাহিদিন মুস্তামি সেটাতুল মুনতাহা সৃষ্টি শেষ সীমান্তে দাঁড়িয়ে উনি বলে ফেললেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বাহিদিন যদি সত্যি তুমি সন্তুষ্ট হইতা, তাহলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কিছু শুনতাম। দেড় বছর খেয়াল সাধনায় আবার লিপ্ত হলে আমরা চার মাস করতে জানব না, আর দেড় বছর এমনি এক্সট্রা করতে চাই। পরে তার দেহ থেকে শব্দ হচ্ছে আনা সোহানি মা চামসানি, আমি সোহানি সব সান। সেটা তোর মন তাহায় গুরু ছিল, সেটা তোর মন তাহায় ইমাম ঠাকুর সাথে তার গুরু উনি ছিলেন। রাম কামে আর নাই, রাম কামে হয় তুই একজন থাকবে, সেটা হয় গুরু না হয় শিষ্য, দুইজন লাভকাম দৌহিতে লাহু তুমকামে দুইজনের স্থান লাগে, সেখানে কেবল আমি। তাই লাহু মোকামের মধ্যে লাহু তুমকামে তৌহিতের মধ্যে প্রশ্ন নাই উত্তর কেন নাই, প্রশ্ন করল না নাই তুমি আমাকে, আমি কি প্রশ্ন করি। তাই আল্লাহ ইচ্ছা করে মোহাম্মদ তৈরি করে নিজে কি নিজে দেখবে। তাই বলা হয় রাম ইল্লাল্লাহ, নাই না নাই মৌজুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্ব নাই। ইনফ্যাক্ট তাই আমরা বহু দর্শন করি অন্ধকারে থাকি, পর্দার বাহিরে অনেক কথা, পর্দার ভিতরে কথা নাই, পর্দার ভিতরে নিল। এক গ্লাস পানি অনেক কথা বলতে যাবে, ওকে যখন নদীতে ঢেলে দেওয়া হয় ওর কথা থাকে না, কারণ যাদের সঙ্গে যা তুমি সে গেল কথাও। তাই বলা হয় যুক্তিতর্ক আইনের যেখানে কব সেখানেই ভালোবাসার উল্টি ঘটে ওঠে।
সুতরাং পীর সাময়িক, পীর সেটা তোর মন্ত্রহা পর্যন্ত পীরের অবস্থান, তাই গুরু ধরতে হয়। সেই গুরু যিনি রাখেন মা পতঙ্গ দর্শক, যে তোমাকে পথ দেখাব, আমি আমার গুরুর প্রশংসা অনেক করব, গোলাপ অন্তত আমি সাধন করব, যে পারলে সুন্দর করিয়ে যান আরেকজন হয়তো পারব। কারণ এই মানুষের জীবন্ত শরীরটাই আমার কবর, মাটির গর্ত কখনো আমার কবর না, ওটাকে ধরে নিতে হয় কবর। হাজিরা যেরকম মিনায় তিন শয়তান যে পাথর মারে, ওটা ধরে নিতে হয় সরূপক শয়তান, ধরে নিতে হয় শয়তান, আসলে ওইটা শয়তান না। কারণ যাকে পাথর মারছে সেটা পাথর দিয়েই তৈরি, পাথর তৌহিতে বাস করে, হাতির হাতের কঙ্কটটাও তৌহিতে বাস করে, হাতির হাতও তৌহিতে বাস করে, শুধু তৌহিতে বাস করে না, হাতির অন্তর ছিল। সুতরাং ওটা তো রূপক শয়তান, একটি অ্যালিগোরিক্যাল ডেভিল, মেটাফরিক্যাল শয়তান। মাটির গর্তটাকে কবর ধরে নিতে হবে, না হয় কবর অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, বিমুক্ত হয়ে যায়, তার মুক্ততা রাখতে হবে। আপনার এখানে প্রতিনিয়ত আজাব হচ্ছে, প্রতিনিয়ত জাহান নামের আগুনে দাও দাও করে চলছে, ঘুম থেকে উঠে এই বাথরুমে চললাম, হাত মুখ করে আমি চললাম, রাস্তা খেলাম চললাম, প্রতিনিয়ত কাজ কাম ধুপ ঝামেলা, এই জীবন, এই জীবনের জীবন, একটু শান্তি নাই, অথচ দেখা হয় শান্তির রূপে এটাকে ঢেকে রেখেছে। এর মধ্যে আমরা মনে করি অনেক ভালোই করছি, কিন্তু প্রতিনিয়ত আমরা এখানে চলছি, তাই মানুষের এই জীবন্ত শরীরটাই একটা রক্সের কব, একটা আমির কব, ভুল না, ভুল করলেন না, রক্স করল রক্সের জায়গা চলল, প্রত্যেক রক্স মৃত্যুর স্বাদ গ্রহণ করল, করল রহিম জায়গা চলল, কোরআনে নাই, ভূ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, মোল্লারা বুঝতে পারে না, রক্সার মনে এক করে আমরা ফকিরিরে কি শিখবাটি বছর আমি একাগ্র মনে কোরআন নিঃশ্বাস করছি, আমি বিরাট একটি জ্ঞান অর্জন করলাম এই 53 বছর, সেই বিরাট জ্ঞানটির নাম হল আমি কোরআন বুঝতে পারি। এই দেহটাকে মাটির গর্তে রাখলেই কি, শ্মশানে চালাইলেই কি, আর সাগরে নিক্ষেপ করে দেবেই কি, তৌহিদে বাস করে, এর সব বেহুলিল্লাহ বাপিতামাবাতে আসমান জমিনে সব কিছু তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না, দুটো কি অমা খারাপ যেমনি বলেন সেই শ্রীরাম্য বিষয় না, মানুষ নিয়েই কারবার। সুতরাং এই মানুষকে তৌহিদের আহ্বান জানাচ্ছে, আসো একের পরে আসো, যেখানে তোমার এককালের অবস্থান ছিল, যেখানে তুমি আনাউয়ালুল মুমিনী, আদিতেই তুমি মুমিন ছিলে, আসো সেইখানে আসো, এই দুনিয়ার চক্কর ছেড়ে তুমি তোমার রাজ্যে এসো। আমরা পারি দুনিয়ার লোক মোহ মাৎসর্য এই সমস্ত আমাদেরকে গিরায় গিরায় আসতে পৃষ্ঠে পেতে আবার যে পারে সেটা আলাদা। আমি সেদিন
একজনে বললেন আপনি তো 35-40 বছর বয়সে 1 কোটি টাকা হবে, আপনি টাকা কই এত দিলেন তো অনেক টাকা আমাকে বেঁধে রাখতে পারে। আসলে তাহলে যে লাগিয়ে 35 বছর বয়স আমি 1 কোটির সবাই চাই, অনেক টাকা কমে আমার মধ্য বয়সের স্ত্রী এই দুটা আমি যে গুরু দক্ষিণা নিতাম না তার দৌলিত্রই চাই। স্কুলের এই 25 বিঘা জায়গায় রাইট আমি করছি, তাহলে আমার পক্ষে কিনা সম্ভব করছে কেন এই খেয়াল সাধনার স্কুলটা করছি? আমি তো অহংকার করে বলি না, বুকে হাত রেখে বলতো বাংলার কোন তিন প্রতি একটা মেডিটেশন সেন্টার খুলল, সে পাঁচ থেকে না পাঁচ স্কুল তো খোলা উচিত, ছেলেটা ফার্স্ট হোক বা সেকেন্ড হোক সেটা বড় কথা না, তুমি একটা স্কুল করে দেখো কি হবে বললে তার হয় না, তাহলে স্কুল করে চলেছে কি হবে লাইব্রেরিতে বই দিয়ে পড়লেই তো লাইব্রেরিতে তার গুরু লাগে না একা একাই করো না, ও আপনার যেরকম কর যে আমার কি ফকির লাগে নাকি আল্লাহ কে বাবুটা তো হয়ে যাব তো ঠিক আছে স্কুল করে লাইব্রেরিতে বই দিয়ে পড়াই হোক যদি বুঝিয়ে দেবো আমি যে আমরা সর্বশক্তিমান হয়ে দুইটা উচ্ছিলা নিলেন কেন, তারপরে আমি পাতুরার ছড়ি পাঠাইবার যে উনি প্রথম উচ্ছিলা নিলেন চিঠি তারপরে মোহাম্মদ তো মহানবীক্ষ থেকে না আল্লাহর কালাম পাবো, যদি মহানবীক্ষ থেকে আল্লাহর কালাম পায় তাহলে মানুষ আল্লাহর রহস্য, শয়তানের কথা যদি মানুষের ঠোঁটেই পায় কোন সন্দেহ নাই শয়তানও মানুষ মানুষ শয়তানের রহস্য, কারণ আমার মধ্যে দুজনই আছে বসবাসের খান্না তোমার ভিতরের খান্না সে কুমন্ত্রণা হতে মুক্তি লও। আমরা এই জৈবিক চাহিদার জন্য কত কি নেশায় পড়ে যায়, একটা বাড়ি হইনি যথেষ্ট, একটা দুলালয় আলো আলো পিছনে চাওয়ার শেষ নাই, কি নেশা কি বা খাই একটু খাই কিন্তু হইল একটা ঘর দেখছেন কত মানা সংসারী ঘর বৃত্ত বৈভব অর্জন করার একটা মানে উন্মাদনা, এর জন্য একটা পেটনিত্য মানুষ তার আত্মপরিচয়ের কথা ভুলে যায় মনে রাখতে পারে, তাই মানুষ ছাড়া লাভ পাওয়া যায় না মানুষ ছাড়া সরকার মানুষই আল্লাহ যে আছে এটা মানুষরা বিশ্বাস করেছে ঠিক না, সুতরাং এই সত্যের দেশে যেতে হলে মোরাকাবা মোশাহেদা লাগবে, এই মোরাকাবা মোশাহেদা ঘরে হয় না ঘরের বাহিরে যত বুঝাই না পারলে তুমি আরেক জন্মে পারবা আরেক জন্মে পারবা, একটু সাধনা করো অনেকবার ভালো অনুরোধ করি তোমাদের একটু ধ্যান সাধন আসো সত্যের রাজ্যে আসো, বড় কষ্ট করে এই স্কুলটা বানাইছি, বাংলাদেশের কোন পীর ফকিরে
প্রয়োজন মনে করল না একটা স্কুলে, অন্তত এইটুকুর জন্য আমাকে ধন্যবাদ দিও যে বাবাই একটা স্কুল খুলল, কত কষ্ট করে স্কুলটা করছে আমি জানি তো রাখি না।